ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে রাজধানীর মতিঝিল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের দল, যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা। দুপুর 12টার পর যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা মতিঝিল এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ পর্যায়ে পুলিশ তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিপেটা করে। এ সময় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল থেকে কয়েকজনকে আটক করেছে পুলিশ।